মিষ্টি, তোমার বিয়ের শাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। মিষ্টি মা। হ্যাঁ দাদু। আমি কাল একবার ধুলিবাড়ি যাব। এই তো কিছুদিন আগে ঘুরে এলে, আবার কেন যাবে? ধুলিবাড়িতে মণিমার কিছু গয়না রাখা আছে, সেগুলো আনতে যাব। মণিমার ইচ্ছে ছিল তার বংশে কোনো কন্যা সন্তান জন্মালে সে তার বিয়েতে ওগুলো পরবে। অত ভারী ভারী গয়না আমি পরবো? মণিমা যখন একবার বলে গেছেন তখন তো পরতেই হবে, একটা দিনের জন্য তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না, আমিও তোমার সঙ্গে যাব। আর তাছাড়া আমি তো কখনো ওখানে যাইও নি, একবার গিয়ে দেখে আসি আমি কেমন রাজবাড়ির মেয়ে। না, আমি ওখানে তোকে যেতে দেবো না। মা, নিজেদের দেশের বাড়িতে একবারও যাব না? দাদুর মুখে কত গল্প শুনেছি, শুনেছি ধুলিবাড়িতে এখনো আমাদের রাজপ্রাসাদটা আছে, একবার গিয়ে দেখে আসি। বিয়ের আগে হুঠাৎ বাড়ির বাইরে বেরুতে নেই, মন্দ বাতাস লাগে, তার চেয়ে তুই বিয়ের কেনাকাটাতে লেগে থাক। ঠিক আছে যাও, কিন্তু গিয়ে যদি বলো না। মিষ্টি মা, ব্যথায় ঘাড় ঘোরাতে পাচ্ছি না, কথা বলতে কষ্ট হচ্ছে, বুকে সর্দি জমেছে, তখন মজা দেখবে। এই মিষ্টি, মা ছিলাম। এই নে চাবি। এতগুলো চাবি কোনটা যে আলমারিটা?